হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে তো আবার অক্ষয় তৃতীয়া আছে, তো সকালবেলা থেকে বাড়িতে মিষ্টি মিষ্টি আসা শুরু হয়ে গেছে। আজকের দিন অবশ্য কোথাও হালকা করতে যেতে লাগে না, সব বাড়িতেই চলে আসে। যদিও পয়লা বৈশাখের দিন দু একটা থাকে, সেটা বাপি করে নেয়, বাট আজকের দিন আর কোনোটাই মানে গিয়ে কালেক্ট করতে হয় না, সব বাড়িতে চলে আসে। সকালবেলা থেকে মা মমতা এখানে বসে আছে মিষ্টি টিষ্টি নেওয়ার জন্য, তাই তো মন কতগুলো মানে কী বলবো, প্যাকেট রেখে রিসিভ করা হয়ে গেছে অলরেডি। বাট আজকে কী বলবো, একটা ভীষণ বড় একটা কনফিউশনের মধ্যে রয়েছি আমরা। এই যে আজকে তো জানো KKR ভার্সেস CSK, মানে কলকাতা আর চেন্নাইয়ের খেলা আছে, আর এখানে আমাদের দুটো টিকিট, আমার আর শানুর। বাট আজকে আমাদের আবার একটা ইনভিটেশন আছে বিয়ে বাড়ির, আজকে রিসেপশন, তো সেখানে একটা ইনভিটেশন আছে, খুব ক্লোজ একটা দিদির রিসেপশন। এবার আমরা পুরো কনফিউশনের মধ্যে রয়েছে যে কী করব। শানু তো এখন বাড়িতে নেই, ও আসুক ডিসকাস করব, তারপরে দেখা যাক কী হবে। তো টিকিট তো অলরেডি কাটা হয়ে গেছে, ওটাও ছাড়তে পারছি না, প্লাস ওখানে না গেলেও নয় অ্যাটেন্ড করাটা উচিত বলে মনে হয়। এবার জানি না কী হবে, যাই হোক এখন বসেছি ব্রেকফাস্ট করতে। চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তোমাদের তো কালকেই বললাম যে মামাম যখন ফেশিয়াল করছিল তখন আমি নিচে গিয়ে একটা জিন্স নিয়েছিলাম। আমি না স্ট্রেট কাট বা রুট কাটের জিন্স আগে কখনো সেরকমভাবে ইউজ করিনি, একটা কিনেছিলাম, বাট সেই জিনিসটার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল, এই কারণে আমি খুব একটা রিস্ক নিইনি। আর তাও ওটা ছিল স্ট্রেট কাট, বাট বুট কাটার একদম ইউজ করিনি বলতে পারো। আমার জাস্ট মনে হতো আমার হাইট শর্ট কীরকম লাগবে না লাগবে, সেই জন্য ওই চান্সটা আমি নিইনি। বাট ইদানিং দেখি সবাই বলছে ভালো লাগবে ভালো লাগবে, হাইট শর্ট তো কী হয়েছে, নো প্রবলেম। তো ভালো না, একটা ট্রাই করেই দেখি। তো কালকে যখন মামা ফেশিয়াল করছিল আমি একটা জিন্স নিয়েছিলাম, এই হচ্ছে আমার বুট কাট জিন্স, বেশ সুন্দর ফিটিংস হয়েছে, একটুখানি আমাকে অল্টার করতে হয়েছে যদিও বা, বাট ফিটিংসটা খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক পরে যখন পরবো তোমাদের দেখাবো। আর আমি জাস্ট এখন একটা পার্সেল রিসিভ করলাম ফ্রম ওবানিক, ওটাও তোমাদের দেখাই, আমি নিজেও এখনই ওপেন করব, ওপেন করা হয়নি এখনও পার্সেলটা। তোমাদের মনে হয়তো অনেক ডাউট যে এত পার্সেল কেন আসছে, অবশ্য এই ডাউটটা আমি পরে ক্লিয়ার করে দেবো, কারণ হচ্ছে এখন তো আমাদের মাথায় অন্য কিছু চলছে, এখন তো বিয়েবাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ি, এটা কাটুক তারপরে, আদারওয়াইজ সব কিছু একদম খিচুড়ি হয়ে যাবে। ওয়াও, সো আই থিঙ্ক, হ্যাঁ এই দুটো, এটা একটা ওয়ান পিস আর এটা একটা টপ, এটা একটা ওয়ান পিস আর এটা একটা টপ, এই দুটো পার্সেল জাস্ট রিসিভ করলাম। তো তোমাদের এই ডাউটটা আমি পরে ক্লিয়ার করে দেবো, আর এখন আমি আগে স্নান করতে হবে, আদারওয়াইজ মামা আমাকে একদম ধরে পেটাবে। ওই তো মামাম দিদুন আসছে, মামাম আসছে, দিদুন গিয়েছিল আমাদের ক্যাসবিকে একটু খেতে দিতে, মানে ক্যাসবি মানে পাপ্পি, তো দেখেছো তো তোমরা ওকে, ওকে একটু খেতে দিতে গেছিলো। অ্যাকচুয়ালি মাসিমণি তো বাড়িতে নেই, মাসিমণির মানে অঙ্কনাদের বাড়িতেই ক্যাসবি থাকে, অঙ্কনা তো চলে গেছে দেশের বাড়ি অনেকদিন আগেই, আর আজকে দিদুন তারপরে ছোটো মাসিমণি সবাই মিলে যাবে, কারণ কালকে বিয়ে আজকে যাবে, তো দিদুন আজকে চলে যাচ্ছে, আমরা তো কালকে যাবো, আমাদের সানডে বলে আজকে যাওয়া হলো না, আদারওয়াইজ আমরাও আজকে চলে যেতাম। আজকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য ম্যাডামের মালা মাথা দেওয়ার জন্য না, তোমার মাথায় দেওয়া মালা, আরে পাবো না মানে, আমি আমি চাইলে ভগবানকে তোমার খুঁজে নিয়ে দেবো, তো জুঁই ফুল আর কিছু না, আবার পরে দেখতে পারবো খেলা, প্লাস টিভিতেও টেলিকাস্ট হবে, কোনো প্রবলেম নেই, তো একটু খারাপ তো লাগছেই তাই না, যাই হোক। তো এখন হবো রেডি, আমি কিন্তু এখনো ডিসাইড করতে পারিনি কি শাড়ি পরবো, এখন কি করবো না করবো, কারণ আমি নিজেও এখনো কনফিউজ ছিলাম যে আদৌ যাবো কি যাবো না। তো আমি আগেই শানুকে সকালবেলা বলেছিলাম যদি আমি তোমার মনে হয় যে আমরা বিয়ে বাড়ি যাবো তাহলে একটা জুঁই ফুলের মালা এনে দিও, পেয়ে দিয়েছে, আর আমি ভাবতেই পারিনি পাওয়া যাবে, এতদিন তো বিয়ে বাড়ি পড়ছে পড়ছে এবং পাওয়াই যায় না, আর এদিকে কালকের জন্য লাগেজ প্যাক করতে বসতে হবে, কিন্তু এখন সম্ভব নয়, এখন আমাকে রেডি হতে হবে, ওটা এসে করবো। মা আর দিদি এখন অন দা ওয়ে আসছে, কারণ কালকে তো ওদেরও ইনভিটেশন, ওরা আমার সাথে একবারই যাবে,
তো ওরাও আসছে, বাট আমাকে এখন রেডি হতে হবে। আমি দিদিকে বললাম, দিদি তুই এসে দেশ আমাকে চুলটা বেঁধে দিস, হেয়ার স্টাইলটা করে দিস, বাদ বাকি আমি করে নেব, এখন রেডি হই। মামাম ছেড়ে দাও, ওটাই ছেড়ে দাও মামাম, তো ছেড়ে দাও ওটাই, আমার ওটাই থাক। আমি দিদিকে বলেছিলাম যে দিদি তুই এসে আগে আমাকে খোপাটা করে দিবি, তো এসেছে। আমি অনেক লেট আজকে, আমার অ্যাকচুয়ালি শাড়ি নিয়ে প্রচুর একটা কনফিউশন ছিল, শাড়ির থেকে বড় কথা ব্লাউজ। এই নিয়ে আমি 2 থেকে 3 বার ব্লাউজ চেঞ্জ করেছি, প্রত্যেকটা ব্লাউজ কি বাজেভাবে লুজ হয়ে গেছে না, এত একদম ফিটিংস হচ্ছে না, ওই কারণে এই ব্লাউজটার সাথে পরলাম। এবার ট্রেডিশনাল পরবো বলেই আমি আরও তার মধ্যে জুঁইফুলটা আনিয়েছিলাম, এবার অন্য কিছু পরতেও পারছি না ওই কারণে। যাই হোক, তো এখন দিদি খোপা করে দিচ্ছে, আর আলটিমেট এই ব্লাউজটা আমার ফিট করেছে, তো এটা পরলাম আমি, অলমোস্ট রেডি, খোপাটা আমলেই হয়ে যায়। আর এই শাড়িটা আমি ফার্স্ট টাইম পরছি, এটা হচ্ছে একটা মামামের শাড়ি, মামাও ওরা একবার করেছে আর আমি ফার্স্ট টাইম পরছি শাড়িটা। এটা ব্লাউজ নিয়ে আমার এত কনফিউশন ছিল, এই কারণে আমার এত লেট হয়ে গেল। আমি সারাদিন বলেছি করেন না, আমার তো আমার ও যাক, আমি রেডি। সামান তো কখন থেকে রেডি হয়ে ওয়েট করছে, ব্যাস এতক্ষণে ফাইনাল। ভালো লাগছে এই কানেরটা এটার সাথে? হ্যাঁ ভালো লাগছে, ব্যাস একদম ট্রেডিশনাল সাজে রেডি। আজকে অনেকক্ষণ এক পিন করে সাজছি না, অবশ্য আমি এক পিন করে পড়ি, ভেবেছিলাম 8 পৌড়ে করে পড়বো, বাট না আর না, ব্যাস চলো তাহলে এবার যাওয়া যাক। এতক্ষণ তো আমি রেডি হয়ে বসেছিলাম, ওয়েট করছিলাম, আমাকে তাড়া দিচ্ছিল, বাট এই এই মুহূর্তে আরে মাম্মাম আমি মাম্মাম ফরমাম কিছু না, দোস্ত মা অ্যাকচুয়ালি আমি একটা পড়েছি, এভাবে পড়েছি, মামুজি না এটা পর ভালো লাগবে। আরে আমাকে দেখাও কোথায় উঠে গেছে, তো আমি সাজুগুজু কমপ্লিট, মামুজি এর শুধু শুধু গলাটা কেমন খালি লাগছে, এটা পর ওটা পর, এই কর ওই কর, এই করতে করতে আরও লেট হয়ে গেলো। যাই হোক, ফাইনালি আমরা রেডি, দুজনে এবার বেরোচ্ছি। আর আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আজকে অনেকদিন পর এইভাবে সাজলাম, অনেকদিন পর বিয়ে বাড়ি তো আর পরই না বলতে গেলে, আজই অনেকদিন পর, আবার কালকে থেকে তো আবার বিয়ে বাড়ি, মানে এখন পরপর বিয়ে বাড়ি, পরপর না কালকে, তারপর ওর রিসেপশন, আজই যদিও বা আমরা যে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করছি ওনার রিসেপশন। আজকে অনেকদিন পর মাথায় জুঁইফুল লাগিয়েছি, জুঁইফুল তো পাওয়া যায় না, এত সুন্দর স্মেল, কি বলবো, এত ভালো লাগছে স্মেলটা। ভালো করে হাসো, বুঝলে হাসি বের হচ্ছে না, বিশ্বাস করো 5 বছর পর বিয়ে করলি, হাসি হচ্ছে না মনে, হ্যাঁ বাহ কি সুন্দর লাগছে গো তোমাকে, এরা কথা বলো বার খাওয়ানো পাবলিক অনেক থাকে, আমি এসে জিজ্ঞেস করি কি বলেছি, ওই করবি দিকে কি জিজ্ঞেস করেছি যে ঢেপসি কোথায়, এইটাই তো দেখা নাকি, মানে এসে আগে চিকেন পকোড়ার দিকে অ্যাটেম, দেখো আমার হাতে নেই, দেখো আমি ফাঁকা, আমার দাও একটা, এগুলো কি ঠিক, আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখছি এখানে মামাম ওরা সবাই তো একদম ব্যাক প্যাক করছে, আর আমার এখনও আমি ভেবেছিলাম যে মামামের একটা শাড়ি পরবো, তো ওটার যে ব্লাউজটা মামামের ওটানে একটু অল্টারেশন করানোর ছিল, বাট আমি ভুলে গেছি। এবার এখন আমি কী করবো আমি বুঝতে পারছি না, ড্রেস চেঞ্জ করে হয়তো ওই সব করতে বসতে হবে, প্লাস প্যাকিং আছে, এখনও ডিসাইড করতে পারছি না কী পরবো, এদিকে কালকে সকালবেলা আমরা বেরোবো, একদম খারাপ অবস্থা। যাই হোক, ড্রেসটা চেঞ্জ করি, তারপরে দেখা যাক কী করছে। এর সাথে আমি এখন আমার ফেসটাও ক্লিন করতে পারিনি, এমনই পরিস্থিতি, আমার আমার তো সালি সালি বলছি শাড়ি থেকে শুরু করে কিছু সিলেক্ট কিচ্ছু হয়নি, দেখো মামাম একদম রেডি, মানে মামামার সব সিলেক্ট তো অনেকদিন আগে হয়ে গেছে, জাস্ট কিছু কিছু জিনিস নিয়েছিলো সেগুলো নিচ্ছে, আমি এসে তাদের করে ড্রেস চেঞ্জ করে গেলাম ওপরে, এই শাড়ি ওই শাড়ি মানে কোনটা পরবো আলটিমেট কনফিউশনে পরে দুটো ফাইনালি সিলেক্ট করলাম, তারপর আবার ব্লাউজ অল্টারেশন আছে সেই জন্য, এই যে মা করছে এখন আমার, এই যে
মা এখন করছে ব্লাউজ অল্টারেশন, দিদি এখানে করছে দিদির প্যাকিং, এখানে শানু করছে প্যাকিং, এই যে এগুলো হচ্ছে আমার শাড়ি থেকে শুরু করে সবকিছু, আমার ড্রেসেই ফুল হয়ে যাবে না? তো এখন দেখো ঘরের কন্ডিশন দেখো, এখানে মা, এই যে মা, এখানে দিদি, ওখানে মামা, এখানে এই যে শানু, আর এখানে আমি, মানে আমি জাস্ট কি বলবো, কোনো কাজে লাগছে না, আমি জাস্ট শানুকে বলছি শানু এটা ওটা এটা না ওটা না, শানু জাস্ট রেগে যাচ্ছে যে আমাকে শুধু বলে যাচ্ছে আর নিজে কিছু নিচ্ছে না। অ্যাকচুয়ালি আমি কি বলবো, শাড়ি স্লিপ করতে করতে হাঁপিয়েছি, এই হচ্ছে অবস্থা। আর যা আমার ঘরের এখন কন্ডিশন, ওর মনে হয় কি মানে কি বলতো, যখন লাস্ট পজিশনে এসে শাড়ি বলো এটা বলো ওটা বলো ঠিক করা হয় না, তখন কিছুই মনের মতো হয় না। দুদিন ধরে মামাম বলছে আমি অতটা গ্রাহ্য করিনি, আর আজ যখন আমি শাড়ি খুঁজতে গেছি ওপরে, এই ব্লাউজটা হচ্ছে না, ওই ব্লাউজটা হচ্ছে না, একটা না একটা কিছু প্রবলেম থেকেই যাচ্ছে, থেকেই যাচ্ছে। লাস্টে কি বলবো আর, ওই কোনো রকমে থাকে এটাই থাকে, এরকম একটা ব্যাপার, এটাই থাক আর চেঞ্জ করবো না, যা হবে হবে, এরকমভাবে নিতে হচ্ছে জিনিস, আর কিছু করার নেই। কারণ এখন আমাদের তাড়াতাড়ি শুতে হবে, লাগেজ প্যাক করে আবার সকাল সকাল উঠে বেরোতে হবে, এই হচ্ছে এখন কন্ডিশন। বাস ডান, অ্যাট লাস্ট প্যাকেজিং ডান, আর নিজেও ফ্রেশ হলাম। ঘরে যা কন্ডিশন ছিল তোমাদের দেখলেই, মানে জাস্ট পা রাখা যাচ্ছিলো না চারিদিকে, তো সব কিছু ক্লিন করে নিজে ক্লিন হলাম। আর এই যে এটা আমি এখন ঘরে রেখে দেবো, এত সুন্দর গন্ধ, পুরো ঘরটা মমা করছে গন্ধে। এই লাগেজ প্যাকিংয়ের চক্করে সব থেকে বড় ব্লান্ডারটা করেছি, অন্য সময় আমি বড় যে আমাদের ট্রলিগুলো হয় সেগুলো নামিয়ে আনি, আর আজকেই আমি নামিয়েছি একদম ছোট ট্রলি, যেটাতে কিনা আমার ভালো মতো আমার লাগেজ প্যাক হচ্ছে না, শানুগুলো কী হবে। এখন এত রাত্রেবেলা আবার কেউ পড়ে যাবে গিয়ে আবার লাগেজ, মানে সরি আবার ব্যাগ নামিয়ে আনা, ট্রলি নামিয়ে আনতে হবে, ক্লিন করতে হবে, সব কিছু করতে হবে, ওই কারণে আর ভালো লাগছে না। শানু কী করলো, শানু সব ড্রেসগুলো জিমের ব্যাগে নিল, এমনই অবস্থা। আর আমার জাস্ট, আমি জাস্ট এইটুকু একটা ছোট্ট ট্রলি নামিয়ে নিচ্ছি, তার মধ্যে রিসেপশন মানে গায়ে হলো বিয়ে রিসেপশন প্লাস ওখানে নাইট ড্রেস, তারপরে মানে যত রাজ্যের জিনিস আর কি মেয়েদের হয় সব একটার মধ্যে, বা সেটাতে আমার নিজেরই জায়গা হচ্ছে না, প্লাস ওর কী করে হবে, তার জন্য ওকে এখন জিমের ব্যাগ নিতে হলো। যাই হোক চলো তাহলে আজ ব্লগটা এখানে এন্ড করছি, কালকে ফাইনালি অঙ্কনার বিয়ে, আমরা যাচ্ছি সবাই কালকে সকালে, বেরোনোর প্ল্যান আছে, এবার দেখা যাক সকালটা কখন হয় আমাদের সবার, কারণ এমনিতেই এত লেট করে সবাই মিলে ঘুমোচ্ছি, তারপরে মা দিদি এত জার্নি করে এসেছে, প্লাস এসেও তো কনস্ট্যান্ট আমার সাথে এটা ওটা করে যাচ্ছে গুছানো থেকে শুরু করে সব কিছু, প্লাস মাম প্লাস আমি তো নিজেও গেলাম আজকে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে, আদারওয়াইজ সন্ধ্যার মধ্যে প্যাকিং ম্যাকিং হয়ে যেত, বাট যাই হোক ওটাও অ্যাটেন্ড করা জরুরি ছিল। যাই হোক সব কিছু মিলিয়ে অ্যাটলিস্ট এতক্ষণে সব কিছু ডান, যাই হোক চলো তাহলে আজ ব্লগটা এখানে এন্ড করছি। প্লিজ কিছু ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর চ্যানেল, আমার প্যান ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। টাটা, গুড নাইট এভরিওয়ান।